আসসালামু আলাইকুম। অনেকেই জিজ্ঞাসা করেছে যে রিটেন পার্টের জন্য গুরুত্বপূর্ণ অংশ কোনগুলো। যারা বি ইউনিটের স্টুডেন্ট রয়েছে তারা জানেন যে পাঠ্য বইয়ে আপনাদের গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আনসিন বা রিসেন্ট যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো, যেমন প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিলেটেড যেগুলো লেখা আছে, যা যা আছে সমস্ত কিছু কিন্তু ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় কাজ যেগুলো আছে তার মধ্যে অন্যতম হলো ছয় দফা। তো ছয় দফা থেকে রিটেন আসতে পারে, 7 মার্চ থেকে অনেকবার এসছে, লেস ইম্পর্টেন্ট সেই জন্য। এছাড়া মুক্তিযুদ্ধ রিলেটেড, ভাষা আন্দোলন রিলেটেড বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ভাষা আন্দোলনের ক্ষেত্রে বা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, শিক্ষা এবং সংস্কৃতির বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এছাড়া জানেনই তো যে পদ্মা সেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পদ্মা সেতুর রিলেটেড বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, যেমন পদ্মা সেতুর অর্থনৈতিক ভূমিকাটা পরীক্ষায় আসতে পারে, মেট্রো রেল সংক্রান্ত কোশ্চেন আসতে পারে। এছাড়া তোমার জীবনের লক্ষ্য কী, তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এই কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া মানব জীবন সম্বন্ধে যে সুখ দুঃখ উত্থান পতন কিংবা মোরাল যে বিষয়গুলো রয়েছে, ন্যায় নীতি দেশপ্রেম, এগুলো রিলেটেড কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। এগুলো বিষয়গুলো বারবার লিখে একটু চর্চার মধ্যে থাকতে হবে। বিগত 2 বছর রিটেনে যেই ধরনের কোশ্চেন এসেছে আপনার ইউনিটে, সেই ধরনের কোশ্চেন আপনি নিজে নিজে মডেল টেস্ট হিসাবে দিবেন, যে ওই সময়ের মধ্যে আপনি লিখে কভার করতে পারছেন কিনা সেটা আপনি দেখবেন। টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিটেনের সবগুলোর অ্যান্সার করে আসবেন, কোনোটা ভালো করে লিখতে গিয়ে পরবর্তীতে লিখতে পারলেন না এমন যেন না হয়। গত বছরও কিন্তু অনেক স্টুডেন্ট এভাবে দুটো একটা কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারে নাই। আপনারা ভালো করতে হলে অবশ্যই সকল কোশ্চেনের অ্যান্সার করতে হবে, কিন্তু কোনো কোশ্চেন যদি একদম আনকমন আসে সেক্ষেত্রে আপনি বানিয়ে একদম কনসেপ্ট ভুল লেখার চেষ্টা করবেন না। কনসেপ্ট ভুল লিখলে আপনার ওই খাতাটা পড়ার পরে পরবর্তীর উত্তর মূল্যায়ন করতে গিয়েও কিন্তু ওই যে আপনি বানিয়ে লিখতে ভুল কনসেপ্ট লিখে ফেলেছেন সেটার প্রভাব কিন্তু পরবর্তী অ্যান্সারেও পড়বে এবং শিক্ষক কম মার্কস দিতে পারে। যদি কমন বা ওই সম্বন্ধে যদি আপনার আইডিয়া থাকে অবশ্যই কিছু না কিছু লিখে আসবেন, সময়ের অভাবে যেন লেখা আপনার বাদ না পড়ে। সেই জন্য প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আপনি সমানভাবে করার চেষ্টা করবেন। আপনার যে বক্স দেওয়া আছে একদম বক্স পূর্ণ করে লিখতে হবে এমন কোনো কথা নয়। আপনি অল্প লিখেও কিন্তু ভালো মার্কস পেতে পারেন। আপনি যদি বেশি তথ্য পরিসংখ্যান যদি দিতে পারেন আপনি ভালো মার্কস পাবেন, এবং শব্দচয়ন বাক্য গঠন যদি ভালো হয় আপনি কিন্তু অল্প লিখেও বেশি মার্কস পেতে পারেন। আবার এলোমেলো বন্ধুকে SMS করছেন বা চিঠি লিখছেন, এভাবে যদি এলোমেলোভাবে আপনি লেখেন অনেক বেশি লিখলেও কিন্তু বেশি মার্কস পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো পুরো বক্স ভর্তি করে লিখতে হবে এমন কোনো কথা নয়। আপনার যতটুকু টু দ্য পয়েন্ট লেখা প্রয়োজন ততটুকুই লিখবেন। শুধু ইংলিশের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পুরো বক্সটাই ফুলফিল করা, কারণ যদি ইংলিশে আপনি ওই বক্স ফাঁকা রাখেন, আপনার উত্তরের জন্য নির্ধারিত যে বক্সটা সেটা যদি আপনি ফাঁকা রাখেন তাহলে শিক্ষকরা মনে করে যে ইংলিশ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন না। পরীক্ষার 2 দিন আগ পর্যন্ত আপনি রিটেন চর্চা করুন, বারবার লিখুন। আপনি লিখার হাতটা যদি চালু রাখেন পরীক্ষার হলে আপনার কিন্তু দ্রুত হাত চলবে, কিন্তু রিটেন যদি আপনি প্র্যাকটিস না করেন পরীক্ষার হলে কিন্তু আপনার হাত জড় পদার্থের মতো হয়ে থাকবে, হাত কিন্তু চলবে না। আর যে কলম দিয়ে লিখবেন সেটা কিন্তু পরীক্ষার হলে নতুন কলম দিয়ে লেখার কোনো দরকার নাই, অবশ্যই আপনি একটা চলতি কলম নিয়ে কিন্তু পরীক্ষার হলে লিখবেন। ইংলিশের ক্ষেত্রে লাস্ট কথা যেটা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসসালামু।